যদি বিশ্বের সর্বোৎকৃষ্ট হোটেলের সমার্থক শব্দ বলতে কিছু থাকে, সেটা হবে প্যারিসের রিডস হোটেল। আর যে ব্যক্তি এই সর্বোৎকৃষ্ট হোটেলের জনক, তার নাম সিজার রিডস, যার উপাধি ছিল রাজাদের হোটেলের মালিক অথবা হোটেল মালিকদের রাজা। সিজার রিডস সর্বপ্রথম গ্র্যান্ড হোটেলের ধারণার প্রবর্তন করেন। 1850 সালের 23 ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের নিডারওয়াল্ডে এক গরিব কৃষক পরিবারে জন্ম নেয় সিজার। 13 ভাই বোনের মধ্যে সিজার ছিল সবচেয়ে ছোট। বোর্ডিং স্কুলে কিছুদিন পড়াশোনা করে মাত্র 15 বছর বয়সে স্থানীয় এক হোটেলে শিক্ষানবিশ ওয়েটার হিসেবে যোগ দেয়। 2 বছর সেখানে পার করে। অবশ্য সে হোটেল থেকে ভালো কাজের প্রশংসা নিয়ে বের হতে পারেনি সিজার। হোটেল ম্যানেজার তাকে বলেছিল সে হোটেল ম্যানেজমেন্টের কিছুই পারবে না, তাকে দিয়ে এই কাজ সম্ভব না, এই কাজে তার ভবিষ্যৎ অন্ধকার। বিন্দুমাত্র হতাশ না হয়ে 17 বছর বয়সী সিজার প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়। প্যারিসে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করতে থাকে। খুব জলদি প্যারিসের তৎকালীন উচ্চ মানের রেস্টুরেন্ট ভয়সিন রেস্টুরেন্টে ম্যানেজার পদে অধিষ্ঠিত হয় সিজার। সিজারের মারাত্মক স্মৃতিশক্তি ছিল এবং সে এই শক্তির সদ্ব্যবহার করত তার ব্যবসায়। কোন গেস্ট কি খাবার, কোন ওয়াইন বা কোন মিউজিক পছন্দ করে সব অদ্ভুতভাবে মনে রাখত সিজার। ওয়েলসের রাজপুত্র সপ্তম এডওয়ার্ড একবার তার প্রশংসা করে বলেছিলেন, রিডস, তুমি দেখছি আমার থেকেও আমাকে বেশ ভালো চেনো, ঠিক আমার টেস্ট অনুযায়ী তুমি ডিনার অ্যারেঞ্জ করেছো। মাত্র 27 বছর বয়সে সিজার রিডস গ্র্যান্ড হোটেল মন্টে কার্লো এবং গ্র্যান্ড হোটেল লুসার্নের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। 10 বছর পরে কান শহরে সিজার নিজের হোটেল দেন। 39 বছর বয়সে সিজার লন্ডনের স্যাভয় হোটেলের ম্যানেজার হন। 1890-এর দিকে লন্ডনে সিজারের বন্ধুত্ব হয় বিখ্যাত ফরাসি শেফ আগাস্ট এসকোফারের সাথে। দুইজন পরিকল্পনা করে প্যারিসে হোটেল রিডস চালু করে, যে হোটেলে কোকো শ্যানেল প্রায় 37 বছর অতিবাহিত করেন। 1906 সালে রিডস লন্ডনে হোটেল রিডস চালু করে। এটাই ছিল লন্ডনে স্টিল ফ্রেমের উপর নির্মিত প্রথম বিল্ডিং। প্রতিটি রুমে অ্যাটাচ বাথরুম প্রথম লন্ডনের এই হোটেলেই দেখা যায়। রিডস তার হোটেলে হাইজিন ভীষণ কঠোরভাবে মেনটেন করতেন। তার কাস্টমারদের পরিহিত জুয়েলারিকে আরও বেশি জলজলে ভাবে ফুটিয়ে তুলতে তিনি পরোক্ষ লাইটিং এবং পিচ ও গোল্ড টোন ব্যবহার করতেন, যা আজও রিডসের ডাইনিং রুমে লক্ষ্য করা যায়। রিডস কার্লটন হোটেল কোম্পানি এবং প্যারিসের রিডস হোটেলের জন্য বিখ্যাত এই বিশ্বখ্যাত উদ্যোক্তা।